কুম আসসালাম ওর আবার আমাদের এক বোন জানতে চেয়েছেন কোন ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধের ক্ষেত্রে জাকাত জাকাতের অর্থ প্রদান করা যাবে কিনা আলহামদুলিল্লাহ ও সালাতুয়া সালা মালা রসো ইল্লাহ ওয়াবাদ জি অ্যা প্রকৃতার্থে জাকাতের অর্থ দিয়ে কারো ঋণ পরিশোধ বা ঋণ পরিশোধের সহযোগিতা এটা জায়েজ রয়েছে যেমন চাল চবাহান হওয়া তালা সুরাতু তভার ভিতরে বলেছেন ইনামা সদাকা তুলিল ফোকার মাসাকি মাসাকিন ইউল আমিলিন আলাইহ আল মোয়াল্লা ফতে কুলুব হুমাফির রিকাব ইউল গারি মিন আফি সাবির ইল্লাহ ওয়াবনি সাবিল ফরিদাতাম মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে কারীমার ভিতরে যাকাতের আটটি খাত তুলে ধরেছেন অর্থাৎ কোন কোন খাতে যাকাতের অর্থ ব্যবহার করা যায় বা যাকাতের অর্থ খরচ করা যায় তো এর মধ্যে ষষ্ঠতম যে খাতটি রয়েছে তা হচ্ছে অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তিদের করার ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় করা যায় এটা হচ্ছে কমন কথা বা জেনারেল কথা তো ঋণগ্রস্ত আসলে কারা এটি আসলে আমাদের একটু বিবেচনা করা উচিত আহ ঋণগ্রস্ত তো তারাই হবেন যারা তাদের ঋণ পরিশোধ করার মতো আহ কোনো অর্থকরীর মালিক নন এমন ব্যক্তিরাই ঋণগ্রস্ত থাকবেন এটি স্বাভাবিক কিন্তু টাকা পয়সা অর্থ করি রয়েছে যথেষ্ট যা দিয়ে তিনি ইচ্ছে করলে তার ঋণ তিনি পরিশোধ করতে পারেন কিন্তু তারপরও তিনি ঋণ তিনি স্বাভাবিক জীবনযাপন করতেছেন এমন ব্যক্তির ঋণ পরিশোধের ক্ষেত্রে কিন্তু আহ এ কথা বলা হয়নি যে তাকে তার ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ প্রদান করে তার ঋণ পরিশোধ করা যেতে পারে আহ ঋণ পরিশোধের ক্ষেত্রে শুধুমাত্র তাদের ঋণই জাকাতের অর্থ দিয়ে পরিশোধ করা যেতে পারে যাদের তাদের ঋণ পরিশোধ করার মতো কোনো ধরনের অর্থ টাকা পয়সা এমন কিছু নেই যা দিয়ে তারা ঋণ পরিশোধ করতে পারে আমাদের সমাজে অধিকাংশ ব্যবসায়ী তারা লক্ষ লক্ষ টাকা তারা ঋণগ্রস্ত সবসময় থাকেন এবং পাশাপাশি তাদের কোটি কোটি টাকার সম্পদ রয়েছে এমন ঋণগ্রস্ত যদি হয় তো এমন ঋণগ্রস্তের ক্ষেত্রে এই যে বিষয়টি বা এই যে মাসালাটি বা জাখাতের অর্থ খরচের যে বৈধতা সে বৈধতাটা বৈধতাটি প্রযোজ্য নয় এটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই যে যিনি এক কিন্তু তার আসলে এই এক লাখ টাকা পরিশোধ করার মতো না নগদ ক্যাশ কোনো অর্থকরী রয়েছে না তার জমি জমা সহায় সম্পত্তি কিছু রয়েছে নিতান্তই অসহায় এবং তিনি আহ ঋণের দ্বারাই আসলে আহ তাড়িত বা ঋণের মধ্যেই তিনি জর্জরিত মানে কোনোভাবেই তিনি এটা পরিশোধ করার মতো তার কোন অর্থ গ্রহণ করে তার ঋণ পরিশোধ করা অথবা যিনি জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে চান তিনি যিনি ঋণ দাতা তার কাছে গিয়ে এই টাকাটা পরিশোধ করে দিয়ে আসবেন কিন্তু যাদের সহায় সম্পত্তি সচ্ছলতা রয়েছে একটা সাইডে তাদের উচিত হচ্ছে তাদের সেই সহায় সম্পত্তি ছেড়ে দিয়ে হলেও তাদের ঋণ গুলো পরিশোধ করার তারপরও জাকাতের টাকা নিয়ে তাদের ঋণ পরিশোধ করার সুযোগ নেই এটি হচ্ছে নিতান্তই যারা একেবারে অসহায় কোনোভাবেই ঋণ পরিশোধের কোনো বিকল্প ব্যবস্থা নেই বা সহায় সম্পত্তি নেই তাদের জন্য প্রযোজ্য আর জাকাতের যে আটটি খাত আল্লাহ ল আয়তিকারিমের ভিতরে তুলে ধরেছেন তার মধ্যে প্রথম খাতটি যদি পাওয়া যায় তাহলে দ্বিতীয় খাতটি তুলনামূলক তার চেয়ে গৌণ ধরে নিতে হবে এরপরে তৃতীয় খাত এরপরে আসলে চিন্তা করাটা ঠিক না আল্লাহনতলা এখানে গুরুত্বের বিবেচনায় প্রথমে ফকিরদের কথা বলেছেন এরপরে মিসকিনদের কথা বলেছেন এরপরে জাকাত ফান্ডে যারা কর্মচারী রয়েছেন তাদের কথা বলেছেন এরপরে হচ্ছে নও মুসলিমদের অন্তরের তৃপ্তির জন্য অন্তরের প্রশান্তির জন্য সে কথা বলেছেন এরপরে হচ্ছে যারা আহ আহ দাস রয়েছে তাদের মুক্তির বিষয়টি এরপরে হচ্ছে ঋণের এরপরে হচ্ছে আল্লাহর রাস্তায় এরপরে হচ্ছে পথের পথিক অসহায় এদের অর্থাৎ মানে যে প্রত্যেকের অবস্থার বিবেচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাজিয়েছেন ফকিররা হচ্ছে সবচেয়ে বেশি অসহায় এজন্য তাদের বিষয়টি সবার শুরুতে নিয়ে আসা হয়েছে তো এই বিবেচনায় আমাদের দেখা উচিত যে যেখানে জাকাতের অর্থটা দিলে ওই ব্যক্তি সবচেয়ে বেশি উপকৃত হবে বা যেই ব্যক্তির সবচেয়ে বেশি প্রয়োজন তাকেই আসলে দেওয়া উচিত কারণ ঋণগ্রস্ত ব্যক্তি তার ঋণের চেয়ে অনেক সময় যে ফকির যার কিছুই নেই ঘর বাটি বাড়ি বা একবেলা খাবার যাদের জুটে না তারা মনে হয় এই ধরনের ব্যক্তিদের চেয়ে অনেক বেশি আহ পরনির্ভরশীল অতএব তাদেরকে দেওয়াটাই হচ্ছে উত্তম আর এরপরও দেওয়া যেতে পারে যদি এই মানুষটি একেবারে অসহায় অর্থাৎ তার ঋণ পরিশোধ করার মতো তার কোনো কিছুই নেই তাহলে এই ক্ষেত্রে ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ খরচ করা যেতে পারে আর যদি কোনো ধরনের সচ্ছলতা থাকে যা দিয়ে ঋণ পরিশোধ করা যেতে পারে এমন ব্যক্তি ঋণ পরিশোধের জন্য জাকাতের অর্থ খরচ করা যাবে না আল্লাহ আলম বেসাব ওসল আল্লাহ ওয়াসালাম আল মোহাম্মদ حينما رددت يا رب العباد